So thank you once again, everyone, and welcome to my sixth class on Jane Eyre. So we were actually reading the chapter summary of the Jane Eyre, the direct textual. We are trying to analyze the text of the Jane Eyre chapter wise. And right now we are on the 16th chapter. We have finished the 16th chapter and we will approach to the 17th one. So if we rewind a bit, we will understand that Jane Eyre is a Victorian text. It is written by a woman in her pseudonym, tar chhodnoname likhechen. The name of the woman is of course Charlotte Bronte, and her pen name was Cara Bell. The novel was published on 16th of October 1847 by the Smith, Elder and Company of the London, and it changed completely the contemporary Victorian position of the women in the Victorian society, because it tries to question the patriarchal setup. পুরুষতন্ত্র দ্বারা তৈরি যে গঠনতন্ত্র তাকে প্রথমবার প্রশ্ন করার চেষ্টা করছে জেন আয়ার। পুরুষতন্ত্রের ডেফিনেশন কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ দ্য প্যাট্রিয়ার্কি? প্যাট্রিয়ার্কি মিন্স আ কাইন্ড অফ সিস্টেম হুইচ অলওয়েজ প্রিভিলেজেস মেন অর দ্য মেন অন দ্য পাওয়ার। ফর এক্সাম্পল, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আই অ্যাম অলওয়েজ অ্যাসোসিয়েটেড ইউ উইথ ইউ ইন দ্য প্রফেশনাল ডোমেন, অথচ মা, আমার মা যিনি প্রত্যেক দিন রান্না করছেন, আমার মাকে একটা বিশেষ কাজ করে যেতেই হচ্ছে, বা তোমাদের বাড়ির বাবা বা মাকেও তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডিউটি রয়েছে। এই যে ডিউটি অ্যাসাইনেশন, এই যে একটা স্পেসিফিক ডিউটি তাকে চিরকাল করে যেতে হচ্ছে, বাবাকে আলাদা এবং মাকে আলাদা, এইটাকেই আমরা বলতে পারি প্যাট্রিয়ার্কি। এটাই পুরুষতন্ত্র ঠিক করে দেয় যে পুরুষ রাত্রির আটটার পরে বেরোবে, নারীরা বেরোবে না। যে আমরা প্রত্যেকে বলি, কোনো কিছু একটা খারাপ কাজ করলেই তুই কি সাহসী কাজ না করলে তুই কি হাতে চুরি পরে আছিস নাকি, অ্যাজ ইফ চুরি পরাটা নারীদের মানে সেটা কাপুরুষতার লক্ষণ। ফলে দ্যাট ইজ হাউ দ্য প্যাট্রিয়ার্কি অপারেটস, কাপুরুষতা, ক্ষমতা কম, বিং ভেরি মাচ টলারেন্ট, সাবমিসিভ, নন ইন্টেলিজেন্ট, এইগুলো নারীদের কোয়ালিটি বলে আমাদের সোসাইটি চিরকাল এই জেন্ডার স্টিরিওটাইপিং করে। এর বিপক্ষে জেন আয়ার প্রথমবার লুকে দাঁড়ায় ইন দ্য ইয়ার 1847, আজ থেকে অলমোস্ট 170 বছর প্রায় আগে, 160 বছর 170 বছর। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টেক্সট ইন দ্য সেন্স দ্যাট সেই সময়ে যেখানে ভিক্টোরিয়ান উইমেনদের কোনো লিগাল রাইট অফ দ্য সাফরেজ, সাফরেজ মিন্স ভোটাধিকার, লিগাল রাইট টু ভোট, এইগুলো যেখানে নেই সেই জায়গায় দাঁড়িয়ে জেন আয়ার ইজ আ রেভলিউশনারি টেক্সট। ইট বিগিনস ইন দ্য গেটসহেড হল, দেন ইট মুভস ইন টু দ্য লোড ইনস্টিটিউশন, অ্যান্ড দেন ইন টু দ্য থর্নফিল্ড হল, অ্যান্ড দেন ইন টু দ্য মুর হাউস। আমরা এই টেক্সটের 17 নম্বর চ্যাপ্টারে যখন রয়েছি তখন আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ইন দ্য থর্নফিল্ড হল, যেখানে জেন হ্যাজ ডেভেলপড আ কাইন্ড অফ লাভ ইন্টারেস্ট উইথ মিস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার, and she will eventually propose to Mr. Rochester. এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি Rochester has gone to Blanche Ingram, a beautiful woman, in a house party with Blanche Ingram. এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 17 শুরু হচ্ছে। আমরা আমাদের টেক্সটের যেখানে আছি সেই জায়গাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব ফ্রম চ্যাপ্টার 17, যেখানে Blanche Ingram-এর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে বলে সন্দেহ করছে জেন। ওকে, অ্যান্ড জেন ক্যান অ্যাকচুয়ালি ফিল অ্যাকচুয়ালি ক্যান ফিল অ্যা কাইন্ড অফ অ্যাট্রাকশন অ্যান্ড অ্যা কাইন্ড অফ ফ্যাসিনেশন টুয়ার্ডস মিস্টার রচেস্টার। রচেস্টারের প্রতি এক ধরনের অ্যাট্রাকশন এবং ফ্যাসিনেশন সে সত্যি ফেস করছে, সে বুঝতে পারছে যে এটা ঘটছে। ফলে জেন যেটা জানতো না যে এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের প্রতি তার একটা অ্যাট্রাকশন তৈরি হবে, এটা আস্তে আস্তে তার তৈরি হচ্ছে। তো এই জায়গা থেকে চ্যাপ্টার 17 শুরু। আমরা অলরেডি 16টা চ্যাপ্টারের সামারি পড়ে ফেলেছি। সো লেট আস বিগিন। আজকে আমরা চেষ্টা করব অন্তত চ্যাপ্টার 23 অবধি বা 24 বা 25 অবধি কতটা পারা যায় পড়ে ফেলতে। তার কারণ হচ্ছে আমাদের 38টা চ্যাপ্টার টোটাল করতে হবে।
সো আমরা মোরাললেস আরো তিনটে ক্লাসের মধ্যে জেন আয়ার শেষ করে ফেলবো আশা করছি। বড় টেক্সট, ডিটেল টেক্সট, টাইম লাগছে ফলে, এবং তারপরে আমরা একটা আলাদা ডেডিকেটেড ক্লাস নেব অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স অফ জেন আয়ার। সো জেন ইজ সিকেনিংলি ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন রচেস্টার হ্যাজন্ট রিটার্নড ইন আ উইক অ্যান্ড মিসেস ফেয়ারফ্যাক্স সাজেস্ট দ্যাট হি মাইট গো ডাইরেক্টলি টু ইউরোপ, নট রিটার্নিং টু থর্নফিল্ড ফর এ ইয়ার অ্যান্ড মোর। এবং মিসেস ফেয়ারফ্যাক্স বললো যে হি পারহ্যাপস ক্যান নট রিটার্ন টু দ্য থর্নফিল্ড হল, ক্যান ডাইরেক্টলি গো টু দ্য ইউরোপ ফর এ ইয়ার অ্যান্ড মোর, এক বছরের জন্য ইউরোপ চলে যেতে পারে। But after the 2 weeks, Rochester sends a letter telling Mrs. Fairfax that he will arrive in 3 days along with a party of people. So he informed that he will return 3 days after feedback at a borrowed party. So Jane is still amazed by Grace Poole's erratic behavior. মাথা রাখতে হবে জেন কিন্তু এখনো জানে না that there is a Bartha Mason on the third floor of this house who is actually the former or the we can call present wife, the former wife of Mr. Rochester. She je shekhane royeche ar ekjon stri Mr. Rochester er, Jane jane na, ebong Jane jane je ei Grace Poole tar je erratic, erratic means madness, related to madness, tar je adbhut pagal kora behavior ei dute je keno hocche er niye Jane ekono obak. Yet no one in the house seems to notice her odd habits, her isolation or at drinking. তাও এই বাড়িতে কেউই তার যে ড্রিঙ্কিং হ্যাবিট, তার আইসোলেশন, এইগুলো নিয়ে কেউ কেউ চিন্তিত নয়, কেউ দেখেও নি। And one day Jane overhears some of the servants discussing Grace, emphasizing how much Grace is being paid. এবং একদিন সে শুনতে পারলো অন্যান্য সার্ভেন্টরা গ্রেসের পেমেন্ট দিয়ে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয় গ্রেসকে, তাই নিয়ে ডিসকাস করছে। সো দ্যাটস এগেন raises a kind of great suspicion in the mind of the Jane, because if a servant is inefficient, if a servant is not performing well, why she would be paid more? Keno take beshi taka deya hobe? So from this conversation Jane concludes that there is a mystery at the Thornfield Hall from which she is being purposely excluded. So she is being excluded take baad deya hoyeche, ei mystery take take jante dewa hocche na. On Thursday evening, Rochester and his guests arrive. Thursday evening, Rochester among their guests are hello. Together, they give Jane an impression of the upper class elegance, unlike anything she has ever experienced. She belongs to a lower middle class family. She was an orphan woman. For the upper class people, their aristocracy among elegance, এর আগে জেন কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি, এই প্রথমবার এক্সপিরিয়েন্স করছে। When Rochester summons Jane and Adelaide to meet the party, Adele is ecstatic, but Jane is nervous and remains inconspicuously in a window seat. She janlai giye chup kore ek dhare Jane daniye rechilo, but Adele is very much happy. Ecstatic means full of delight. So Jane gives her impressions of the guests, including the dark, majestic Blanche Ingram. Blanche Ingram is not that fair, but she is majestic. Majestic means related to the royalty. Rajshuo, so whom she thinks Rochester must admire, ebong tar mone holo shotti Rochester etake admire kore, Rochester perhaps fell in love with Blanche Ingram, erokom sandeho Jane korche, hoyto onekta shotti seta. Jane tries to sneak away from the party, but Rochester stops her. Parate chailo Rochester bolo na cheyo na. He notices she looks depressed and wonders why. Rochester notices that Jane is very much depressed, but do not know why. So at first he insists that she return to the drawing room, but when he sees tears in her eyes, he allows her to leave. She bolo tumi thako drawing room, kintu jokhon dekhlo tar chokher moddhe kannar jol, bolo thik ache tumi jao. In the future though, she must appear in the drawing room every evening. Jodi poroborti kale ki drawing room e prottek din aste hobe, karon eta dekhar jonno somosto মানে মানে যেহেতু এখানে গেস্ট রয়েছে, তাই গভর্নেসকে অন্তত একবার এসে এটা বাড়ির কাস্টম যে একবার দেখা করা। সো হি সেজ গুড নাইট, স্টপিং হিমসেলফ ফ্রম অ্যাডিং আ টার্ম অফ এন্ডিয়ারমেন্ট।
গুড নাইট বলে, কোনো ধরনের যে কোনো ধরনের এন্ডিয়ারমেন্টের কথা, বা খুব মানে কেউ যদি কারোর খুব কাছের হয়, ঘনিষ্ঠ হয়, তার কথা এরকম কোনো কথা না বলে সে গুড নাইট বলে চলে গেল। সো এই যে চ্যাপ্টার, দিস চ্যাপ্টার 17 ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ ইন দিস চ্যাপ্টার ফর দ্য ফার্স্ট টাইম উই ক্যান ক্লিয়ারলি সি টিয়ার্স ইন দ্য আইজ অফ দ্য জেন, জেনের চোখের মধ্যে জল, অ্যান্ড দ্যাট ক্লিয়ারলি এক্সপ্রেসেস দ্যাট জেন আয়ার হ্যাজ ফলেন ইন লাভ উইথ মিস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার। আমরা যদি নভেলের স্ট্রাকচার দেখি, দ্য এন্টায়ার নভেল ইজ ডিভাইডেড ইন্টু 38 চ্যাপ্টার্স, 37 উই ক্যান কল ইট অলমোস্ট দ্য মিডল অফ দ্য নভেল, অ্যান্ড দ্য মিডল অফ দ্য নভেল অ্যাকচুয়ালি শোজ দ্যাট দ্য নভেল হ্যাজ অ্যাপ্রোচ দ্য ক্লাইম্যাক্স। এখনো ক্লাইম্যাক্স আসেনি, ক্লাইম্যাক্স তখন আসবে যখন জেন এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু ক্লাইম্যাক্স এর আগে দ্য হিরোইন হ্যাজ ফলেন ইন লাভ উইথ দ্য হিরো, দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য চ্যাপ্টার 17। আমরা এর আগে দেখেছি দ্য জেন ইজ অ্যান অরফ্যান চাইল্ড, জীবনের বিভিন্ন জায়গাতে যন্ত্রণা এবং কষ্ট পেয়েছে, বিভিন্ন ভাবে অ্যাগনি পেন ডিস্টারবেন্স এর সঙ্গে ফাইট করে এগিয়েছে, কিন্তু এই প্রথমবার শি হ্যাজ ফলেন ইন লাভ উইথ দ্য আপার ক্লাস, উইথ দ্য আপার ক্লাস পার্সোনা হুম পারহ্যাপস সি ডাজন্ট ডিজার্ভ, সে হয়তো তাকে ডিজার্ভ করে না বলে সে মনে করে। সো ইন দিস চ্যাপ্টার the negative attributes of Blanche's character become apparent at least in Jane's eyes. এই চ্যাপ্টারে আমরা দেখব ইনগ্রাম ব্ল্যানশির বিভিন্ন নেগেটিভ ক্যারেক্টার, তার মধ্যে এক ধরনের হটিনেস, HAUGHTINESS, হটিনেস মানে এনি ওয়ান, হটিনেস মানে অ্যারোগ্যান্স, এক ধরনের অ্যারোগ্যান্স, এক ধরনের নিজেকে অন্যদের থেকে পৃথক করা, এক ধরনের দম্ভ আমরা এই ব্ল্যানশি, ইনগ্রাম ব্ল্যানশের ক্যারেক্টারের মধ্যে দেখতে পাচ্ছি। এবং অ্যাকর্ডিং টু দ্য জেন, ব্ল্যানশি ইজ দ্য ভেরি টাইপ অফ ম্যাজেস্টি, তার মধ্যে এক ধরনের ম্যাজেস্টি সিটি বা আমরা বলতে পারি রাজসু ব্যাপার রয়েছে। আমরা দেখব এই যে পার্টি, সেই পার্টির মধ্যে কিন্তু ইনগ্রাম ব্ল্যানশের মাদারও রয়েছে, এবং আমরা দেখব ব্ল্যানশি অ্যাপিয়ার্স টু ডিসলাইক বোথ দ্য চিলড্রেন, শি নোটিসেস অ্যাডেলে উইথ আ মকিং আই and governess ebong tar shonge shonge arele dujon kei ara kharap bhabe dekhar chesta. Her dislike of governess goes beyond economizing, economy mane hocche control kora, orthoniti, economizing mane hocche niyontrito, so the dislike of the governess goes beyond the economizing, seta pray niyontroner baire amra bolte pari. She rudely because she knowingly speaks to Jane can hear her, calls them detestable, ঘৃণার যোগ্য বলে বললো একবার কয়েকটা জায়গাতে, রিডিকুলাস ইনকিউবি সাকিং দ্য লাইফ ব্লাড ফ্রম দ্য ফ্যামিলি, তারা অ্যাজ ইভ এই ফ্যামিলির থেকে রক্ত চুষে নিচ্ছে, এইভাবে কিন্তু ব্ল্যানশি ইনগ্রাম একটা জায়গাতে বলেছিল। সো ব্ল্যানশিজ মাদার সাপোর্টস আর আর্গুইং দেয়ার আর আ থাউজেন্ড রিজনস ওয়াই লিয়াজোন্স বিটুইন গভর্নেস অ্যান্ড টিউটার্স শুড নেভার বি টলারেটেড আ মোমেন্ট ইন এনি ওয়েল রেগুলেটেড হাউস, যে কোনো ওয়েল রেগুলেটেড হাউসে গভর্নেস এবং টিউটার এদের মধ্যে লিয়াজো মানে এক ধরনের আমরা বলতে পারি সম্পর্ক বা কন্ট্রাক্ট, যাতে আঁতাত বাংলায় বললে যাতে তৈরি না হয় সেটা দেখা উচিত। ফলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকে ব্ল্যানশি ইনগ্রাম ইজ টেকিং জিন অ্যাজ আ কাইন্ড অফ কম্পিটিটর, তার যে কম্পিটিটর হিসেবে কিন্তু দেখার চেষ্টা করছে। And Jane's gaze is active, almost masculine in this chapter. এই চ্যাপ্টারে আমরা কিন্তু দেখছি জেনের যে গেজ, যে দেখার দৃষ্টি, সে কিন্তু আস্তে আস্তে ম্যাসকিউলাইন হয়ে উঠছে। পুরুষ পুরুষতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে সে কিন্তু একজন পুরুষালী চেহারা নারীতে পরিণত হচ্ছে। I looked and had an acute pleasure in looking, a precious yet poignant pleasure, pure gold, with a steely point of agony, a pleasure like what the thrust perishing man might feel. আমি এমনভাবেই দেখছি, আমি যন্ত্রণা পাচ্ছি, আমি জানি আমি যন্ত্রণা পাচ্ছি, কিন্তু যন্ত্রণা পাওয়া সত্ত্বেও আমি তাকিয়ে রয়েছি। A pleasure like what the thrust perishing man might feel, thrust perishing মানে যে তৃষ্ণার্ত পুরুষ যে যেভাবে দেখে সেইভাবে আমি দেখার চেষ্টা করছি, মিস্টার রচেস্টার সম্পর্কে এই কথাগুলো বলছে। সো এই চ্যাপ্টারে উই ক্যান ক্লিয়ারলি ডিটেক্ট দ্যাট জেন হ্যাজ ফলেন ইন লাভ উইথ
মিস্টার রচেস্টার। আমরা এগিয়ে যাব, আমরা চ্যাপ্টার 18 এবং 19 এই দুটো একটু একসঙ্গে দেখার চেষ্টা করব। চ্যাপ্টার 18 এবং 19 যেটা ঘটছে, উইথ গেস্টস অ্যাট দ্য থর্নফিল্ড লাইফ ইজ চিয়ারফুল, অনেকগুলো গেস্ট থর্নফিল্ড এখন রয়েছে তোমরা জানো, অ্যান্ড দ্য লাইফ ইজ চিয়ারফুল মানে ইন দ্য এন্টায়ার পার্টি ব্ল্যানশি ইনগ্রামস মাদার আদার পিপল আর লিভিং নাও ইন থর্নফিল্ড অ্যান্ড হেন্স দ্য লাইফ ইজ চিয়ারফুল। And one night they are preparing for a game of the charades. Game of charade is a game. Amra ekbar dekhe nebo what is the game of charade. Basically, game of charade. Yes. is a parlor or party word guessing game. Originally, the game was dramatic form of literary charades. A single person would act out each syllable of a word or a phrase in order, followed by the whole phrase together, while the rest of the group guessed. Tumra ki game ta dhorte parcho? Tumra je game ta onek shomoy oneke khelo amader society te khele sheta dumb charade bola hoy. ডাম শ্যারাড বা ইংলিশে শ্যারেট। ধরো যাক তোমাকে একটা শব্দ দেওয়া হলো, যে শব্দটা ধরো যাক তোমাকে বলা হলো কুচকুচ হতা হয়, কেউ তোমার কানের কাছে গিয়ে বললো, মানে সিনেমার নাম, এবং তোমাকে সেটা অ্যাক্টিং করে দেখাতে হবে যে কুচকুচ হতা হয়। এরকম যত বেশি শব্দ কোনো একটা সিনেমার নাম বা কোনো একটা ইন জেনারেল কোনো তার কানের মধ্যে দেওয়া হবে এবং সেটাকে শি অর হি হ্যাভ টু অ্যাক্ট ইট আউট। ধরো যাক আমি কাউকে বললাম একটা সিনেমার নাম, দ্য পার্কস অফ অলিফ্লাওয়ার, সরি দ্য বিখ্যাত সিনেমাটার নাম বলে গেলাম, দ্য পার্কস অফ, দেখে যদি আমি ধরো যাক একটা অন্য সিনেমা, ধরো যাক বিখ্যাত সিনেমা একটা সিনেমার নাম বলো, আরে সেই বিখ্যাত সিনেমাটা বলে গেলাম আমি নামটা, কোথায় গেল সে যাই হোক, যে কোনো একটা সিনেমা, ধরো যাক ইন্টারস্টেলার, ইটস এ ফেমাস সিনেমা, বা টেনেট। এবার তোমাকে তখন অ্যাক্ট করে দেখাতে হবে যে সেই সিনেমাটা এক্স্যাক্টলি কি, তোমরা বুঝতে পারছো যে আমি এক্স্যাক্টলি কোন গেমটার কথা বলছি। সো আর বাকি যারা লোকজন তোমার টিমের, তাকে সেটা মানে আলাদা আলাদা টিম থাকবে, তাকে সেটা বুঝতে হবে যে এ ঠিক সিনেমার নাম বলছে কি বলছে না, বা কোনো একটা শব্দের নাম বলতে কি বলছে না। সো ওয়ান নাইট দে আর প্রিপেয়ারিং ফর গেম অফ শ্যারেডস অ্যান্ড রচেস্টার্স গ্রুপ গোজ ফার্স্ট pantomiming a marriage ceremony with Rochester and Blanche as the happy couple. Tara ekta as if tar kane kane bollo je a marriage ceremony ke dekhao ebong Rochester ebong Blanche Ingram shekhane happy family hishebe gelo in order to show that they are actually trying to pantomime mane mukhabinoy er moddhe ekta marriage ceremony ke Rochester ebong Blanche Ingram as a happy couple sheta dekhabar chesta korche. So then they enact the story of the Eliezer and Rebecca. It's a famous love story. And end with Rochester as a prisoner in chains. Ebang Eliezer ebang Rebecca's story ta amra dekhte pabo. The Rochester as if he is a prisoner. Take ekta jailer moddhe bondi she. And Cornel Dane's team correctly guesses the overall meaning of the three chariots. Sei particular party-r moddhe Cornel Dane te bolo Dane bolo ekta lok ache. এবং তারা কারেক্টলি গেস করে ফেলছে এই চ্যারেট গুলোর নাম কি। সো আমরা যেরকম ডাম শ্যারাড গেমটা খেলি, সেরকম ভাবে এই শ্যারাড গেমটাকেও এরা খেলছে, অ্যাক্টিং করছে কোন একটা পার্টিকুলার সিনকে বা কোন একটা পার্টিকুলার ওয়ার্ডকে, এবং বাকি লোকজনকে গেস করতে হচ্ছে। ব্রাইডওয়েল অ্যান্ড ইংলিশ প্রিজন এইটাকে গেস করে ফেলল। সো নো লঙ্গার ইন্টারেস্টেড ইন দ্য শ্যারেডস, জেন ওয়াচেস দ্য ইন্টারাকশন বিটুইন রচেস্টার অ্যান্ড ব্ল্যাশ। জেনের মন কিন্তু শ্যারাডের মধ্যে নেই। শি অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটস বিটুইন অন দ্য ইন্টারাকশন বিটুইন রচেস্টার অ্যান্ড ব্ল্যানশ ইনগ্রাম। সো দেয়ার ইন্টিমেট স্টাইল অফ কনভার্সিং লিডস জেন টু বিলিভ দে উইল সুন ম্যারি। জেনের এই সন্দেহ মনের মধ্যে তৈরি হচ্ছে দ্যাট ব্ল্যানশ ইনগ্রাম অ্যান্ড অ্যান্ড এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার উইল ম্যারি সুন, বাট জেন ডাজন্ট বিলিভ দে লাভ ইচ আদার। Rochester is marrying for social and political reasons, while Blanche is marrying for money. So,
Jane clearly reaches into the conclusion that Rochester is marrying for the social and political reason, rajnoitik ebong samajik karoner jonno, jokhon Blanche is marrying because of the materialistic reasons, because of the money. Mr. Mason এইখানে একটা মিস্টেরিয়াস স্টোরি থ্রেড, প্রথমবার ইন্টারভেনশন হলো, দ্যাট ইজ মিস্টার ম্যাসন, মিস্টার রিচার্ড ম্যাসন, অ্যান ওল্ড অ্যাকোয়েন্টেন্স অফ রচেস্টার ফ্যামিলি অ্যারাইভস ওয়ান ডে একদিন এলে, অ্যান্ড জেন ইমিডিয়েটলি ডিসলাইকস দ্য ম্যাসনস আনসেটলড অ্যান্ড ইন্টিমেট ফেস, আনসেটলড মানে রেসলেস ফেস, অ্যান্ড সরি ইনঅ্যানিমেট, ইনঅ্যানিমেট মানে যা অ্যানিমেটেড নয়, যা প্রাণোজ্জ্বল বা প্রাণবন্ত নয়। সো ফ্রম ম্যাসন শি লার্নস দ্যাট রচেস্টার ওয়ান্স লিভড ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ। এই সময় থেকে গল্পের চাকা ঘুরতে আরম্ভ করবে, যখন প্রথমবার জানতে পারবে জেন দ্যাট রচেস্টার ওয়ান্স লিভড ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ কোথায়, ইট মিনস অ্যাকচুয়ালি দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড, সাউথ আমেরিকাতে বেশ কয়েকটা দ্বীপপুঞ্জ মিলিয়ে এই ওয়েস্ট ইন্ডিজ। এই ওয়েস্ট ইন্ডিজে এক সময় সেই সময়কার অনেক বড় বড় ফ্যামিলিরই কলোনিয়াল হাউসেস বা কলোনিয়াল ম্যানশনস সেখানে থাকত, এবং সেই জায়গাতে সময় কাটিয়েছে মিস্টার রচেস্টার। আ জিপসি ওম্যান ওল্ড মাদার বাঞ্চেস অ্যারাইভস ফ্রম আ নিয়ার বাই ক্যাম্প অ্যান্ড ওয়ান্টস টু টেল দ্য ফরচুনস অফ দ্য কোয়ালিটি। হঠাৎ করে সেই সময় একটা জিপসি ওম্যান ওল্ড মাদার বাঞ্চেস তিনি এখানে এলেন। জিপসি মানে হু ইজ নোম্যাড, যাযাবর। এই জিপসি ওম্যান সেখানে এলো এবং প্রত্যেকের ফরচুনস বা ভাগ্য বলার চেষ্টা করলো। লেডি ইংগ্রাম ওয়ান্টস দ্য ওল্ড ওম্যান টু সেন্ট অ্যাওয়ে, বাট ব্ল্যানশি ইনসিস্ট আপন হ্যাভিং হার ফরচুন টোল্ড। লেডি ইংগ্রাম মিন্স ব্ল্যানশি ইংগ্রামস মাদার, সে বললো যে ওল্ড ওম্যানকে বলো তুমি চলে যাও, কিন্তু ব্ল্যানশি বললো না আমার ভাগ্যটা তুমি বলো। আফটার 15 মিনিটস উইথ দ্য ওল্ড ওম্যান ব্ল্যানশি রিটার্নস অ্যান্ড হ্যাজ অবভিয়াসলি রিসিভড ডিসঅ্যাপয়েন্টিং নিউজ। মুখ দেখি বোঝা যাচ্ছিল যে খারাপ নিউজ পেয়েছে। মেরি ইনগ্রাম অ্যান্ড অ্যামি অ্যান্ড লুইজা এস্টন হ্যাভ দেয়ার ফরচুনস রিড টুগেদার। এই পার্টির যারা অন্যান্য মেম্বার, মেরি ইনগ্রাম, অ্যামি এবং লুইজা এস্টন, এরা তাদের ফরচুনটাকে একসঙ্গে পড়ালো, অ্যান্ড রিটার্ন লাফিং ইমপ্রেস বাই দ্য মাদার বাঞ্চেসেস ইন্টিমেট নলেজ অফ দেয়ার লাইফস। মাদার বাঞ্চেস যে সব কিছু খবর রাখে এবং সেকে সঠিক কথা বলছে সেটা বুঝতে পারলো তারা। So finally the gypsy insists upon telling Jane's fortune. Finally gypsy woman bolo je ami Jane er bhaggo ta boli, Jane isn't frightened, just interested and excited. Jane be interested holo. Jane enters the library and finds the gypsy woman seated snugly in easy chair. Easy chair e boshe ache library er moddhe. She sits in front of the fire reading something that looks like a prayer book. She ekta boi porche jeta dekhe mone hocche bible er biblical prayer book er moto. Despite Jane's protests to the contrary, the gypsy woman tells Jane she is cold, sick and sin. Gypsy woman Jane ke bollo she onektai ushno noy, sick khanikta oshustho ebong silly etu boka. Jane she foretells is very close to happiness. E bollo Jane kintu happiness er khub kacha kachi. If Jane made a movement toward it, bliss would raise up. Jodi Jane তার দিকে যেতে পারে সেই হ্যাপিনেসের দিকে, তাহলে সে কিন্তু সারা জীবন ব্লিস আশীর্বাদ পাবে। সুন দ্য জিপসি স্পিচ হ্যাজ র্যাপড জেন ইন এ ড্রিম লাইক স্টেট। জিপসি উইমেনের এই যে ভবিষ্যৎ দর্শন, এই যে ক্লিয়ার ভয়েন্স, এই যে হার কমেন্টারি অ্যাবাউট দ্য ডেস্টিনি, অ্যাবাউট দ্য ফিউচার অফ জেন, দিস অ্যাকচুয়ালি র্যাপড জেন ইন এ ড্রিম লাইক স্টেট, অ্যান্ড শি ইজ সারপ্রাইজড বাই হাউ ওয়েল দ্য old woman knows the secrets of her heart. The hridoyer je secret gulo ki kore old woman janlo tai dekhe Jane ayar obak. The gypsy also explains that the gypsy crushed Blanche's marriage hopes by suggesting Rochester isn't as wealthy as he seems. Among gypsy woman eta bollo je ta she Blanche's je marriage hopes ke khane ekta crush koreche karon Blanche Ingram Rochester ke biye korte chay because of his wealth, and রচেস্টার অতটাও ওয়েলদি নয় যতটা তাকে দেখে বলে মনে হয়। এই কথাটা অলরেডি জিপসি ওম্যান বলেছে ব্ল্যানশিকে, যেটা বেশ খানিকটা সত্য, কারণ বিভিন্ন দেনাতে ডুবে রয়েছে মিস্টার রচেস্টার। দ্য জিপসি দেন রিডস ইচ অফ দ্য জেন্স ফিচার্স অ্যাজ দ্য ভয়েস ড্রোনস অন ইট ইভেঞ্চুয়ালি বিকামস রচেস্টার। এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে
জিপসি জেনের প্রত্যেকটা ফিচারের ব্যাপারে বলতে থাকলো। যখন ভয়েস গুলো আস্তে আস্তে দুদিনের মধ্যে কথা চলছে, তখন রকেস্টার এলো, জেন টেলস রকেস্টার দ্য ডিসগাইজ, এবং তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে এই যে ভয়েসটা আস্তে আস্তে দেখা গেল যে জিপসির ভয়েসটা মিস্টার রকেস্টারের ভয়েসে পরিণত হলো। তো জেন তো অবাক যে জিপসি ওম্যানের গলার মধ্যে রকেস্টারের গলা কি করে আসছে, এবং বোঝা গেল যে আসলে মিস্টার রকেস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রকেস্টার এই জিপসি ওম্যানের চরিত্রে অভিনয় করছিলেন। জেন টেলস রকেস্টার দ্য ডিসগাইজ ওয়াজ আনফেয়ার অ্যান্ড অ্যাডমিটস হি হ্যাড সাসপেক্টেড গ্রেসফুল অফ বিইং দ্য মাস্কোয়ারেডার। জেন বলল যে আমি ভেবেছিলাম যে মানে গ্রেসফুল হচ্ছে মানে আসলে জিপসি ওম্যানের চরিত্র অভিনয় করছে, কিন্তু তুমি যে করছো সেটা ভাবিনি। তো যাই হোক, বিফোর লিভিং জেন টেলস রকেস্টার অ্যাবাউট ম্যাসনস অ্যারাইভাল। জেন রকেস্টারকে রিচার্ড ম্যাসনের অ্যারাইভালের ব্যাপারে বললো, হি ইজ ভিজিবলি আপসেট বাই দ্য নিউজ। দেখা গেল যে মিস্টার রকেস্টার একেবারেই মিস্টার রিচার্ড ম্যাসনের এই যে অ্যারাইভালের নিউজ পেয়ে খুশি নয়। রকেস্টার ওরিজ দ্যাট ম্যাসন হ্যাজ টোল্ড দেম সামথিং গ্রেভ অর মিস্টিরিয়াস অ্যাবাউট হিম। রকেস্টার এইভাবে ভাবতে থাকলো যে রিচার্ড ম্যাসন কি তবে জেনকে তার ব্যাপারে কিছু বলেছে, কারণ রিচার্ড ম্যাসনই একমাত্র যে কিন্তু নোজ অ্যাবাউট দ্য ভেরিয়াস মিস্টিরিয়াস লাইফ হিস্ট্রি অফ মিস্টার রকেস্টার। সো লেটার দ্যাট নাইট শি হিয়ার্স রকেস্টার হ্যাপিলি লিডিং ম্যাসন টু হিজ রুম। পরের দিন রাত্রে দেখলো সে রকেস্টার ম্যাসনকে খানিকটা খুশি হয়ে বা খুশির অভিনয় করে তার ঘরের দিকে নিয়ে যাচ্ছে। ফলে মিস্টার ম্যাসন যে একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবং সে যে মিস্টার রকেস্টারের কাছে একটা গুরুত্বপূর্ণ চরিত্র সেটা বোঝা গেল। চ্যাপ্টার 70 অ্যান্ড 18 আর ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট দেয়ার ইজ আ প্রোগ্রেস ইন দ্য স্ট্রাকচার অফ দ্য প্লট ইন দিস টু পার্টিকুলার চ্যাপ্টার্স, বিকজ ইন দিস পার্টিকুলার চ্যাপ্টার উই অ্যাকচুয়ালি গেট টু নো অ্যাবাউট দ্য ইনার ফিলিংস অফ মিস্টার রকেস্টার টু জেন, দ্যাট মিস্টার রকেস্টার ইজ অলসো ভেরি মাচ ইন্টারেস্টেড ইন জেন। কিভাবে বুঝলাম? Because Rochester has actually took the disguise of the gypsy woman. Gypsy woman had disguise niyeche, ebong gypsy woman had disguise near mother banke se disguise niyeche, niye Blanche Ingram ke tar future boleche, khanikta Jane ke about her future boleche, ebong boleche that his happiness is very much close. Ebong etao amra dekhte pacchi Mr. Rochester jane very much aware about the fact that Mrs. Blanche or Miss Blanche Ingram is marrying Mr. Rochester for money. নাহলে সে কেন বলবে যে তুমি যতটা বড়লোক বলে মনে হয় মিস্টার রকেস্টারকে, ততটা বড়লোক আসলে সে নয়। এই কথাটা সে যে মুহূর্তে বলছে তার মানেটা এটি দাঁড়াচ্ছে যে মিস্টার রকেস্টার ইজ অলসো অ্যাওয়ার অ্যাবাউট দ্য ইনার ফিলিংস অফ ব্ল্যানশি ইনগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাভ অফ জেন আয়ার। সো এই দুটো ইম্পর্টেন্ট ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 17 এবং চ্যাপ্টার 18 এর মধ্যে ঘটছে। আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস চ্যাপ্টার 19। কোনো প্রশ্ন আছে এখন অবধি তোমাদের? এখন অবধি কোনো প্রশ্ন? আমরা এই চ্যাপ্টারে এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডেলে ভার্নেস এর প্রতি ব্ল্যানশি ইনগ্রাম হ্যাজ আ স্পাইটফুল অ্যান্টিপ্যাথি। স্পাইটফুল মিন্স প্রায় স্পাইট মিন্স উইথ আ কাইন্ড অফ পয়জনাস বিহেভিয়ার, তার মধ্যে কিন্তু বিষ রয়েছে, এরকম একটা রাগ কিন্তু অ্যাডেলে ভার্নেস এর প্রতি রয়েছে। ফলে এই যে ফ্যামিলি, এই ফ্যামিলির সঙ্গে ব্ল্যানশে ইনগ্রাম খুব একটা ভালো করে মিশতে পারেনি। সো And another very important commentary is that in posing as a gypsy woman, Rochester is assuming an ambiguous role, a position of both the gender and class inferiority. Rochester kintu ekta onno gender er choritro obhinoy korche, woman er choritro obhinoy korche, kore he is actually expressing, trying to express his feeling for Jane. Taro je Jane er putre feeling ache seta bolar jeno chesta korche. So that's quite interesting. Seta সত্যি এই চ্যাপ্টারে একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি, আমরা পরবর্তীকালের চ্যাপ্টারে যাচ্ছি। চ্যাপ্টার নাম্বার সরি আমরা 18 এবং 19 পড়লাম, 17 করেছি, 18 এবং 19 পড়লাম, আমরা চ্যাপ্টার 20 তে যাচ্ছি।
So later that evening, Jane lies in bed and gazing at the moonlight coming in her window, and suddenly hears a heart-stopping cry for help. Suddenly she hears a heart-stopping cry for help. What are the crap? সাহায্যের জন্য একটা আর্তচিৎকার। জেন হারিডলি পুটস অন সাম ক্লোথস, হরার শেকিং হার বডি। অল দ্য মেম্বার্স অফ দ্য পার্টি হ্যাভ গ্যাদার্ড ইন দ্য হলওয়ে ওয়ান্ডারিং ইফ দ্য হাউস ইজ অন দ্য ফায়ার অর ইফ রবার্স হ্যাভ ব্রোকেন ইন। সমস্ত যারা পার্টির যারা সমস্ত লোকেরা এসছে, দ্য গ্যাদার্ড অন দ্য হলওয়ে, হলওয়েতে চলে এসছে, ওয়ান্ডারিং ইফ দ্য হাউস ইজ অন ফায়ার, বাড়িটা কি পুড়ে গেল, অর ইফ রবার্টস হ্যাভ ব্রোকেন ইন, নাকি প্রচুর পরিমাণে ডাকা দিল। Rochester assures them that the noise was simply a servant having a bad dream and sends them back to their beds. Rochester bar bari bishoyta ke dhaka deyar chesta kore ebong Rochester assures them that the noise was the servant Grace Poole having a very bad dream, kharap shobno dekheche ebong bollo jao ghumiye poro kono oshubidha nei. Jane knows this is a lie because she heard this strange cry, a struggle and then a call for help. অদ্ভুত স্ট্রাগল এন্ড কল ফর হেল্প। বিফোর টু লং রচেস্টার নক্স অন হার ডোর আস্কিং ইফ শি ক্যান হেল্প হিম, জিজ্ঞেস করলো তুমি কি হেল্প করতে পারো, অ্যাজ লং অ্যাজ শি ইজ ইন্ট অ্যাফ্রেড অফ ব্লাড, যতক্ষণ না পর্যন্ত সে রক্তকে ভয় না পায়। এইটাই হচ্ছে একটা মিস্টিরিয়াস জায়গা, রক্তের কথা কেন এলো। যদি সার্ভেন্ট কিছু একটা ভুল করে বা হ্যাভিং আ ব্যাড ড্রিম, সে যদি একটা খারাপ স্বপ্ন দেখে চেঁচামেচি করে, তাহলে রক্তের প্রশ্ন কি করে আসবে। And together they climbed to the mysterious third story of the house. এই প্রথমবার এই মিস্টিরিয়াস তিন তলাতে মিস্টার রচেস্টারের সঙ্গে রাত্রেবেলায় জিন যাবে। এর আগে গেছে দু একবার ওই করিডোরের মধ্যে হেঁটেছে। There they discover Richard Mason with a bloody arm. Richard Mason, তার একটা হাত কেটে গেছে রক্তাক্ত। Richard Mason, আমরা পরবর্তীকালে বুঝতে পারবো, সে দেখা করতে গেছিল নিজের বোন বার্থ ম্যাসনের সঙ্গে, এবং শি ইজ দ্য ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক, এবং সেই এই কাণ্ডটা ঘটেছে তার দাদার সঙ্গে। সো রচেস্টার আস্কস জেন টু সপ আপ দ্য ব্লাড হোয়াইল হি রানস ফর দ্য সার্জেন্ট। রচেস্টার বলো জেনকে রক্তটা ঠিকমতো করে শোকাতে, মানে একটা একটা ব্যান্ডেজ বা এই জাতীয় জিনিস দিয়ে, ততক্ষণ না পর্যন্ত সে সার্জেনের সঙ্গে দেখা করে সার্জেনকে আসছে। বাট ইনসিস দ্যাট ম্যাসন অ্যান্ড জেন নট স্পিক টু ইচ আদার, কিন্তু বললো তোমরা একে অপরের সঙ্গে বেশি কথা বলো না। If they do, Rochester will not answer for the consequences. যদি কথা বলো তাহলে পরবর্তীকালে ফলের জন্য সে দায়ী থাকবে। Jane stares at a cabinet in the room which bears a grim design. Jane তাকিয়ে আছে একটা ক্যাবিনেটের দিকে, রুমের দিকে, একটা অদ্ভুত ডিজাইনের রুম। The 12 Christian apostles with a dying Jesus hanging from a cross above them. একটা অদ্ভুত সিম্বল, যে বিখ্যাত খ্রিস্টান স্টোরি, যে 12 জন খ্রিস্টান অ্যাপোস্টল তারা মৃত জিসাসকে যে ক্রসের মধ্যে ঝুলে রয়েছে তার দিকে তাকিয়ে রয়েছে। একটা ভেরি স্যাড অ্যান্ড ডেসোলেট পিকচার। আমরা কি পরবর্তীকালে এরকম একটা মেলানকলিক পিকচার এই থর্নফিল্ড হলের মধ্যে দেখতে দেখতে চলেছি, সেটারই একটা প্রিমনিশন এই ছবি দিচ্ছে। অ্যাজ ডন অ্যাপ্রোচেস, রচেস্টার ফাইনালি রিটার্নস উইথ দ্য সার্জেন। সকাল হবে হবে এরকম অবস্থায় ফাইনালি রচেস্টার রিটার্নস উইথ দ্য সার্জেন। While he dresses Mason's wounds, the men speak obscurely of the woman who beat and stabbed Mason. Jokhon she aste aste, while he dresses Mason's wounds, jokhon she Mason-er wound ta ke heal korche, bibhinno manushera speak obscurely, aste aste kotha bolche, of the women who beat and stabbed Mason. Shei narid byapare jara Mason ke mereche ebong stab koreche. Rochester has Jane run downstairs to find a special cordial he bought from an Indian charlatan. Rochester Jane ke downstairs giye a special cordial gift dilo jeta she Italian charlatan theke kineche. He measures 12 drops of the liquid into a glass, mane eta khubi dami champagne. 12 drop dilo liquid ta glass er moddhe and has Mason drink the mixture, ebong Mason keo seta dilo. While Rochester claims he will give him the heart he lacks an hour or so, ebong Rochester bollo je take ekta hridoy debe, mane je hridoy ta naki Mason er chilo na ek ghonta age, orthat pray mara jabe erokom obostha chilo Mason er.
সো এবং জেনকে বললো তুমি ওই ডাউন স্টেয়ার থেকে একটা ইটালিয়ান শালাট অ্যান্ড বা শ্যাম্পেইনটা তুমি আনো, এবং ম্যাসনকে সে অফার করলো। ম্যাসনকে এত বেশি পরিমাণে, রিচার্ড ম্যাসনকে এত বেশি পরিমাণে খাতির করা বা এত বেশি পরিমাণে তাকে কর্ডিয়াল ওয়েলকাম করার কারণটা কি, সেটা কিন্তু জেনের কাছে এখনো পরিষ্কার নয়। এবং কেন রিচার্ড ম্যাসন যেন জেনের সঙ্গে কথা না বলে, দ্যাট ম্যাসন শুডন্ট স্পিক উইথ জেন অ্যান্ড ভাইসি ভার্সা, হি ইনসিস্টস বিকজ হি উইল নট আনসার ফর দ্য কনসিকোয়েন্সেস। যদি তাদের মধ্যে কথা হয় তাহলে পরবর্তীকালে তাদের ফলের জন্য সে দায়ী থাকবে না। এই কথাটা কেন বলল, দ্যাটস অ্যানাদার $1,000 কোয়েশ্চেন। তো যাই হোক, আমরা এগিয়ে যাই। চ্যাপ্টার 20 শেষ হচ্ছে। আফটার ম্যাসন হ্যাজ লেফট, জেন অ্যান্ড রচেস্টার ওয়াক থ্রু দ্য গার্ডেন্স। তারা বাগানে ঘুরছে। রচেস্টার টেলস জেন দ্য হাইপোথেটিক্যাল স্টোরি অফ আ ওয়াইল্ড বয় ইন্ডালজ ফ্রম চিলড্রেন হু কমিটস আ ক্যাপিটাল এরার হোয়াইল ইন আ রিমোট ফরেন কান্ট্রি। একটা গল্প বলছে, একটা হাইপোথেটিক্যাল স্টোরি, একটা এমন গল্প যেটা কোনোদিন হয়তো বাস্তবে হয়নি, ইমাজিনেটিভ স্টোরি। হাইপোথেসিস মিন্স ডিসার্টেশনে হাইপোথেসিস হয় যে সাপোজ, ধরে নাও যে এই হচ্ছে পরিস্থিতি, এই এই হচ্ছে আমার রিসার্চ হাইপোথেসিস। পরবর্তীকালে এই হাইপোথেসিস মেনটেন নাও হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। সো রচেস্টার টেলস জেন দ্য হাইপোথেটিক্যাল স্টোরি অফ আ ওয়াইল্ড বয়, একটা দুরন্ত বালক, ইন্ডালজ ফ্রম চিলড্রেন হু কমিটস আ ক্যাপিটাল এরার, যে খুব একটা বিরাট বড় ক্যাপিটাল ক্রাইম করেছে। ক্যাপিটাল এরার মানে ফাঁসি দেওয়ার যোগ্য এরকম ক্রাইম। হোয়াইল ইন এ রিমোট ফরেন কান্ট্রি, সে বাইরে থাকার সময়, একটা রিমোট বাইরের একটা ফরেন কান্ট্রিতে থাকার সময়। হি লিভস ইন এ ডেবাউচারি ফর এ ওয়াইল, সে জীবনের একটা বড় অংশ খুবই দুঃসাহসিকভাবে কাটিয়েছে। দেবাউচারি, আমরা একবার এক্সাক্ট মিনিং অফ দ্য দেবাউচারি দেখে নেব। দেবাউচারি অ্যাকচুয়ালি মিন্স এক্সট্রিম ইন্ডালজেন্স ইন দ্য বডিলি প্লেজার্স, শারীরিক আনন্দের পিছনে বেশি জোর দেওয়া, অ্যান্ড স্পেশালি সেক্সুয়াল প্লেজার্স। So debauchery means emphasis on the sexual pleasures, behaviors involving sex, drugs, alcohol, etc. That is often considered as immoral. Jeta amra society te immoral hishebe dhori, that is the life of the debauchery. Okay? Ashole ei particular context e basically ei je boy er kotha bolchen Mr. Rochester, se actually nijer kotha bolchen. He lives in a debauchery for a while, then seeks to resume a happy, pure life with a kind stranger. Pore she fire elo ei debauchery life lead korar pore, and actually plan to resume a happy, pure life with a kind stranger. Ekjon kind stranger, ekjon agontuker shonge je who is very kind, eta Jane ke refer korche, tar shonge ekta poroborttikale মানে সুখী ম্যারেজ লাইফের প্ল্যান করেছে, সেটা সেটা কি তাকে কি রিজেক্ট করা যায়। বাট এ মিয়ার কনভেনশনাল ইম্পেডিমেন্ট স্ট্যান্ডস অন ইস ওয়ে, খুব ভালো করে শব্দগুলোকে কেয়ার করবে। মিয়ার কনভেন, মিয়ার মানে ছোট্ট, কনভেনশনাল ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট মানে বাধা, কনভেনশনাল মানে ট্র্যাডিশনাল, কিন্তু একটা ট্র্যাডিশনাল বাধা রয়েছে। কি বাধা? অ্যাকচুয়ালি মিস্টার রকেস্টার ইজ ম্যারিড, এই বাধাটা তাদের সামনে রয়েছে। এই যে হিন্টটা, এই হিন্টটাই মিস্টার রচেস্টার জেনকে দিচ্ছে, একজন ওয়াইল্ড বয় যে বিভিন্ন ধরনের ক্যাপিটাল এরার জীবনে করেছে, করে চলে গেছে বাইরে, বিভিন্ন ক্রাইম কমিট করে ফ্রান্সে চলে গেছে, গিয়ে সেখানে তার দেখা হয়েছে সেলিন ভার্নেসের সঙ্গে। হি লিভস ইন এ ডেবাউচারি ফর এ ওয়াইল, she lead a life of sexual pleasure for a while, then he is actually planning to lead a happy marriage life. Eitar she plan korche, kintu tar samne ekta conventional impediment royeche. She impediment ki? Bartha Mason, jake actually biye kore jamai kotha esche, etai she ei ei capital error er kotha bolche, jemon eta boro bhul koreche. কিন্তু এখন কেন নিয়ার কনভেনশনাল ইম্পেডিমেন্ট, কারণ তার সঙ্গে কোনো তার শারীরিক বা মানসিক সম্পর্ক নেই। সে পাগলের মতো একটা জায়গাতে তার মানে তিন তলাতে এই থর্নফিল্ড হলে তার লাইফ কাটায়।
এখানে অনেকগুলো প্রশ্ন উঠে যায়, যে প্রশ্নগুলো আমরা পরবর্তীকালে আনসার করার চেষ্টা করব। যে না আয়ার অ্যাজ অ্যান অ্যান্টি কলোনিয়াল নভেল, এরকম কোয়েশ্চেন আসে, অ্যাজ আ কলোনিয়াল নভেল, এই অর্থে যে এই যে ক্যারেক্টার যার কথা আমরা পরবর্তীকালে পাবো, বার্থা ম্যাসন, তাকে কেন ইচ্ছে করে পাগল করেই চিরকাল দেখানো হচ্ছে? তবে কি একটা হোয়াইট ইউরোপিয়ান মেলের সঙ্গে একটা হোয়াইট ইউরোপিয়ান ফিমেল, এদের ইউনিয়নই কেবলমাত্র পসিবল? একটা হোয়াইট ইউরোপিয়ান মেলের সঙ্গে একটা ব্ল্যাক জ্যামাইকান ওম্যানের ইউনিয়ন পসিবল নয়, এবং তার জন্য তাকে পাগল করে রিপ্রেজেন্ট করতে হবে? এই যে পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন, পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন, আমি কেমন করে রিপ্রেজেন্ট করছি একটা জিনিসকে, সেরকম ইম্পর্টেন্ট। দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ব্রিটিশ নভেলে ভারতবর্ষকে ডিপিক্ট করা হয়েছে অ্যাজ আ ল্যান্ড অফ ওয়েলথ, অ্যাজ আ ল্যান্ড অফ স্নেকস অ্যান্ড এলিফ্যান্টস, যেন এখানে শুধুমাত্র সাধু সন্ন্যাসী এবং এলিফ্যান্টরা থাকে। এই যে রিপ্রেজেন্টেশন, এটা কি পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন বলছে? আমি কেমন করে কোনো একটা মানুষকে দেখাবো, আমি গোলাপকে বা আমি শিল্পাকে বা সুস্মিতাকে কেমন করে, আমি আমি যদি উপন্যাস লিখি কেমন করে দেখাবো, সেটা তো আমার হাতে। আমি এদের মধ্যে কাউকে ভিলেনাস ক্যারেক্টার হিসেবে দেখাই, তাহলে কিছু বলার থাকবে না। ফলে এইভাবেই কিন্তু এই জ্যামাইকান উইমেন ইন দ্য অ্যাটিক, দ্য ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক, চিলেকোঠার উন্মাদিনীকে এই চিলেকোঠার উন্মাদিনী হিসেবেই যে ডিপিক্ট করা হয়েছে, তার পিছনে কোন ধরনের ইউরোপিয়ান পলিটিক্স অফ কলোনিয়ালিজম আছে কিনা, এক ধরনের উপনিবেশবাদ বা এক ধরনের রেসিজম, একটা পার্টিকুলার রেসকে ভ্যালোরাইজ করার চেষ্টা আর একটা রেসকে মার্জিনালাইজ করার চেষ্টা, এইটা আছে কিনা, এই প্রশ্নটাই কিন্তু বারবার তুলছেন তুলছেন পরবর্তীকালের ঔপন্যাসিকরা। জেন আয়ারের শার্লট ব্রন্টি ন্যাচারালি এত ভেবে লেখেননি হয়তো। পরবর্তীকালে আমরা জানি জেন আয়ারকে নিয়ে একটা একটা প্রিকোয়েল লেখা হয়। প্রিকোয়েল মানে হচ্ছে নভেলের আগের অংশটা, তোমরা সেটা পরবর্তীকালে ফিফথ সেমিস্টারে পড়বে, দ্যাট ইজ ওয়াইড সারগাসোসি, যেটা এর আগের অংশ কেমন করে মিস্টার রচেস্টারের সঙ্গে বিয়ে হলো এই এই বার্থা ম্যাসনে। শি ইজ এ ক্রিয়াল হেয়ারেস, তার সঙ্গে কেমন সে বিয়ে করতে চায়নি কিন্তু বিয়ে হয়ে যায়, কিভাবে হলো এবং এই দুটো কালচার কিছুতেই মিলছে না, তার গল্পটা সেখানে লেখার চেষ্টা করেছেন জি রাইস বা জন রাইস, এবং গল্পের নভেলের নামটা অন্যরকম, ওয়াইড সারগাসোসি। অ্যাকচুয়ালি ওয়াইড সারগাসোসি মানে একটা বিরাট বড় সমুদ্র যেটা দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। কি কাকে দুটো ভাগে ভাগ করছে? হিউম্যান কালচারকে, বিটুইন দ্য ইউরোপ অ্যান্ড দ্য ওয়েস্ট ইন্ডিজ, বিটুইন দ্য জ্যামাইকা অ্যান্ড দ্য ইউরোপ। ইউরোপ চিরকাল লজিক এবং রিজনের কথা বলে, অন্যদিকে জ্যামাইকা বা ওয়েস্ট ইন্ডিজে বিভিন্ন ধরনের সুপার ন্যাচারাল মেশিনারি যেমন ভুডু, নেক্রোম্যান্সি, ব্ল্যাক ম্যাজিক, এগুলো পারফর্ম করা হয়। ফলে ওয়াইড সার্গাসোসি ইজ এ রেসপন্স টু শার্লট ব্রন্টিস নভেল জেন আয়ার, ডিসক্রাইবিং দ্য ব্যাকগ্রাউন্ড টু মিস্টার রচেস্টারস ম্যারেজ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ হিজ ম্যাড ওয়াইফ অ্যান্টোয়ানেট কসওয়ে অর বার্থা ম্যাসন। এই অ্যান্টোয়ানেট কসওয়েটের পার্সপেক্টিভ থেকে, তার পার্সপেক্টিভ থেকে সেই এখানে ন্যারেটর, এই 1966 সালে এই নভেলটা লেখা। ইটস এ রেভলিউশনারি ব্রিলিয়েন্ট নভেল, তোমাদের নন ডিটেলড টেক্সট হিসেবে ফিফথ সেমিস্টারে রয়েছে। আমরা ফেরত আসছি চ্যাপ্টার 20-র একেবারে শেষের দিকে। বলছে যে একটা মেয়ার কনভেনশনাল ইম্পেডিমেন্ট রয়েছে, হোয়াট উড জেন ডু ইন সাচ এ সিচুয়েশন, জেন এই সিচুয়েশনে কি করবে? রচেস্টার আস্কস, অ্যান্ড জেনস আনসার ইজ দ্যাট আ সিনিয়রস রিফরমেশন শুড নেভার ডিপেন্ড অন অ্যানাদার পার্সন। একজন সিনারের, একজন যে পাপ কাজ করেছে তার যে রিফরমেশন, তার যে পরিবর্তন, চেঞ্জ, ট্রান্সফরমেশন, সেটা অন্য কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। ইনস্টেড হি শুড লুক গড ফর সোলেস, সে কেন ঈশ্বরের দিকে যায়, ধাবিত হয় এবং তার জন্য তার সান্ত্বনার কথা ভাবে। রচেস্টার দেন আস্ক জেন উইদাউট প্যারাবল ইফ ম্যারিং ব্ল্যানশ উড ব্রিং হিম রিজেনারেশন, জিজ্ঞেস করে ঘুরিয়ে যে ব্ল্যানশ ইনগ্রামকে বিয়ে করলে কি আমার লাইফে কোনো রিজেনারেশন বা নতুন করে আবার জীবন আসবে। He describes Blanche as a strapper, big and buxom, like the women of Carthage, then rushes off to the stables to speak with Dent and Lee. Blanche ke she strapper bole describe holo. Strapper means actually burden, ek dhoroner amra bolte pari karur opore jodi keu nirbhor kore.
এবং লাইক দ্য উইমেন ইন কার্থেজ, কার্থেজের উইমেনদের মতো। কার্থেজ ইজ এ গ্রিক সিটি স্টেট, সেখানে একটা বড় অংশের মহিলারা পুরুষদের উপরে নির্ভর করতো, বেশিরভাগ সেই সময়কার গ্রিক সিটি স্টেটেই সেটা হতো। এবং তারপরে হঠাৎ করে সে কথা না বলে স্টেবল বা যেখানে ঘোড়া রয়েছে সেখানে ডেন্ট এবং লিনের সঙ্গে কথা বলতে পেরিয়ে গেল। ফলে এই চ্যাপ্টার 20 ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ দ্য সিক্রেট রিসাইডিং অন দ্য থার্ড ফ্লোর অফ রচেস্টার্স হাউস ইজ বিকামিং এভার মোর ডিফিকাল্ট ফর রচেস্টার টু ডিসগাইজ। আস্তে আস্তে যে সিক্রেটটা রয়েছে রচেস্টারের এই হাউসের তিনতলাতে, সেটা আটকে রাখা যাচ্ছে না। রচেস্টার্স ফিলিংস আর অ্যাপারেন্ট থ্রু হিজ ডিসক্রিপশন অফ হিজ হাউস ফাইল জেন ইট ইজ এ স্প্লেন্ডিড ম্যানশন। রচেস্টারের কাছে একটা ডানজিয়ন, ডানজিয়ন মানে হচ্ছে একটা সাবডেরেনিয়ান কেভ, গুহার মতো, কিন্তু ইটস ফর জেন ইটস এ স্প্লেন্ডিড ম্যানশন। কিন্তু রচেস্টার এখান থেকে বেরোতে চায়, কারণ সে জানে তার স্ত্রী সম্পূর্ণরূপে উন্মাদিনী হয়ে এই 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 হাউসের থার্ড ফ্লোরে ঘুরে বেড়াচ্ছে। এবং এইখানেই আমরা দেখতে পেলাম দ্যাট মিস্টার রচেস্টার হ্যাজ ফলেন ইন লাভ উইথ জেন, এবং এর ফলে তার জীবনের বিভিন্ন ক্যাপিটাল এরর, তার ভুল কাজ, তার ডেভাউচারি ইন ফ্রান্স, এই সমস্ত গল্পগুলোকে জেনকে সে বলার চেষ্টা করছে। জেন যদিও এখনো পুরোপুরি বিষয়টাকে বুঝতে পারেনি, আমরা রিডারটা খানিকটা হলেও গেস করতে পারছি, পরবর্তীকালে আরো ভালো করে পারব। আমরা মুভ করছি চ্যাপ্টার 21 এ। সো জেন রিমেম্বার্স বেসি লিভেন সেইং দ্যাট ড্রিমস অফ চিলড্রেন আর আ সাইন অফ ট্রাবল। জেনের মনে পড়ছে বেসি লিভেনের ক্যারেক্টারের কথা, যে ছিল তার নার্স, কোথাকার নার্স ছিল, তার যে গেটসেট হলে তার যে নার্স তার কথা মনে পড়ছে। সে বলতো ড্রিমস অফ চিলড্রেন আর এ সাইন অফ ট্রাবল, এই যে সন্তানদের যে স্বপ্ন সেটা কিন্তু একটা সাইন্স অফ ট্রাবল, সেটা কিন্তু একটা খারাপ জিনিস বয়ে আনে, একটা খারাপ প্রিমনিশন বা ব্যাড ওমেন ও এন এন তাকে বয়ে আনে, আইদার টু ওয়ান সেলফ অর ওয়ান স্কিন, হয় নিজের কাছে বা তার কাছের মানুষের কাছে। অ্যান্ড জেন ইজ ওরিড বিকজ হি হ্যাজ বিন ড্রিমিং অফ ইনফ্যান্টস ফর দ্য পাস্ট 7 সাকসেসিভ নাইট। সে বাচ্চা তার বাচ্চাবেলার ছবি বাচ্চে বাচ্চাদের কথা তার মনে পড়ছে গত 7 দিন ধরে। এবং এখানে একটা ড্রামাটিক ঘটনা ঘটবে যেটা জেনকে নিয়ে যাবে জেনের পুরনো বাড়িতে গেটসের হলে, ইনক্লুডিং দ্য নাইট শি ওয়াজ রাউজড বাই ম্যাসনস ক্রাই। যেদিন রাত্রেবেলা ম্যাসনের ক্রাইতে তার ঘুম ভেঙে যায় সেদিনকে ওই সে এই বারবার তার ছোটবেলাকার বিভিন্ন ছোটবেলার লোকের ছবি সে দেখছে। ইট অলসো হ্যাপেন্স অন দ্য ডে জেন লার্নস অফ আর কাজিন জনস ডেথ। একটা একটা দিনে যেদিন জন মারা গেছে তার কাজিন, সেই ব্যাপারে যখন জেন জানল সেই দিনে হয়েছিল। দ্য নিউজ অফ হার সানস ডেথ হ্যাজ কজ মিসেস রিড টু হ্যাভ আ স্ট্রোক অ্যান্ড শি ইজ নাও আস্কিং ফর জেন। এবং সেই দিনেই একটা চিঠি এলো এবং জেন জানলো যে তার কাজিন জন মারা গেছে, এবং দিস ডেথ হ্যাজ কজ মিসেস রিড, সারা রিড, টু হ্যাভ আ স্ট্রোক, তার একটা স্ট্রোক হয়েছে অ্যান্ড শি ইজ নাও প্যারালাইজড অ্যান্ড আস্কিং ফর জেন টু কাম। জেন দেরি করলো না, বেরিয়ে গেল। Jane arrives at the gate said at the 5 o'clock on May 1, greeted by Basie. Ekono Basie leaven shekhane royeche, Basie lead royeche. Ebong who prepares tea for both of them, duyone joni cha toiri korche. So as they sit discussing the old times, Jane realizes that the flame of her old resentments against the Reeds has been extinguished. সে প্রথমবার বুঝলো তার যে এই যে রিডসদের প্রতি তার যে ঘৃণা, ওল্ড রিসেন্টমেন্ট, তার হৃদয়ের মধ্যে যা রয়েছে, হ্যাজ বিন এক্সটিংউইশড, নিভে গেছে। প্রদীপকে যেরকম নিভিয়ে দেওয়া হয় তার মধ্যেও সেই ঘৃণার আগুন নিভে গেছে। শি ওয়াকস ইন টু দ্য মেইন হাউস অ্যান্ড মিটস হার টু কাজিনস এগেন, এলিজা অ্যান্ড জর্জিয়ানা। এলিজা ইজ টল, অ্যাসেটিক লুকিং, যেন সবকিছু ছেড়ে দিয়েছে, হোয়াইল জর্জিয়ানা ইজ বুকসম অ্যান্ড বিউটিফুল। জর্জিয়ানাকে তখনও ভালো লাগছে। বেসি টেক্স জেন টু সি মিসেস রিড, মিসেস রিডকে দেখাতে নিয়ে গেল, হুজ ফেস ইজ স্টার্ন অ্যান্ড রেস্টলেস অ্যাজ এভার। যার মুখটা খুবই মানে স্টার্ন, তার একেবারে কঠিন মুখ। হোয়াইল জেন উড লাইক টু বি রেকনসাইল উইথ হার আন্ট, মিসেস রিড ওন্ড রেলিনকুইশ হার অ্যানিমোসিটি। তার যে ঘৃণা জেনের প্রতি সেটা সে কমাবে না।
অ্যানিমসিটি মিনস হেট্রেড, রিলিঙ্কুইশ মানে ছেড়ে দেওয়া। জেন লার্নস দ্য সোর্স অফ মিসেস রিডস অ্যাঙ্গার টুয়ার্ড হার, এবার বুঝতে পারলো রাগের কারণ। মিসেস রিড ওয়াজ জেলাস অফ দ্য রিলেশনশিপ দ্যাট জেনস মাদার, মিস্টার রিডস ফেভারিট সিস্টার, হ্যাড উইথ হার হাজব্যান্ড, অ্যান্ড অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি শোড জেন মোর অ্যাটেনশন দ্যান হি এভার শোড হিজ ওন চিলড্রেন। কি থেকে রা যে অফ দ্য রিলেশনশিপ দ্যাট জেনস মাদার, জেনস মাদারের মাদার ছিল হচ্ছে মিস্টার রিডের সব থেকে প্রিয় বোন, এবং তার স্বামীর সঙ্গে এই যে বোনের সম্পর্কটা সে ভালো চোখে দেখতো না। এন্ড অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি শোড জেন মোর অ্যাটেনশন দ্যান হি এভার শোড হিজ ওন চিলড্রেন, তার যে নিজের সন্তান এলিজা, জর্জিয়ানা, জন, তাদেরকে যতটা ভালোবাসত তার থেকে আঙ্কেল রিড বেশি ভালোবাসত জেনকে। টু পাস দ্য টাইম জেন স্কেচেস, এই সময়টাকে কাটাবার জন্য জেন আঁকতে আরম্ভ করলো। বোথ এলিজা অ্যান্ড জর্জিয়ানা আর সারপ্রাইজ উইথ এ স্কিল অ্যান্ড জেন ভলেন্টিয়ার্স ড্র দেয়ার পোর্ট্রেট, এবং জেন বললাম তোমাদের দুজনেরই ছবি এঁকে দেবো। দিস ব্রেকস দ্য আইট বিটুইন জেন অ্যান্ড হার কাজিনস অ্যান্ড জর্জিয়ানা বিগিনস কনফাইডিং ইন আর্ট, এবং জর্জিয়ানা তাকে অনেক কিছু বলতে আরম্ভ করলো, কনফেশন করতে আরম্ভ করলো। কারণ এই যে জেন দারুণ আঁকছে এবং তাদের ছবি আঁকছে, এটা এটা এলিজা এবং জর্জিয়ানাকে তার দিকে অ্যাট্রাক্ট করলো। এলিজা ইজ বিজি অল ডে, এভরি ডে শি প্ল্যানস টু এন্টার আ কনভেন্ট, হোয়েন হার মাদার ডাইজ, তার মা মারা গেলে সেটা কনভেন্টে চলে যাবে নান হিসেবে, তারই প্ল্যান করছে সে। ওয়ান রেনি ডে জেন স্নিক্স আপস্টেয়ার্স টু হার আন্টস রুম, অ্যাওয়েকেনিং ফ্রম হার লেথার্জি, মিসেস রিড গিভস জেন আ লেটার ফ্রম হার আঙ্কল জন আয়ার। জেন আয়ারের আঙ্কল জন আয়ারের একটা লেটার, মেটারনাল আঙ্কল নয় এমনি আঙ্কল, তার একটা লেটার মিসেস রিড দিল, রিটেন থ্রি ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগে লেখা, মনে আছে সেই জায়গাতে যখন একবার বেসি গিয়েছিল, ইনফর্ম করেছিল যে এই জন আয়ার তাদের বাড়িতে এসছে, কেন এসছে জানে না জেন, এবং তার সঙ্গে দেখা করতে পারেনি। রিটেন থ্রি ইয়ার্স আর্লিয়ার দ্য লেটার রিভিলস দ্যাট হি উইশেস টু অ্যাডপ্ট জেন অ্যান্ড লিভ হার হিজ ফরচুন, তার সমস্ত সম্পত্তি সে জেনকে দিয়ে যেতে চায়। মিসেস রিড ডিডন্ট সেন্ড ইট টু জেন বিকজ শি হেটেড হার টু মাচ অ্যান্ড ওয়ান্টেড টু গেট রিভেঞ্জ, সে প্রতিহিংসা চায়। ওয়ান ফাইনাল টাইম জেন ট্রাইজ টু সিক রিকনসিলিয়েশন উইথ হার আন্ট, বাট মিসেস রিড রিফিউজেস টু ফরগিভ হার, ক্ষমা করতে রাজি নয়। সেদিন রাত্রিবেলাই হার আন্ট ডাইজ অ্যাট দ্য মিড নাইট, মধ্যরাত্রে মারা গেল। সেখানে গল্পের খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হলো, সেটা হলো জেন জানতে পারলো যে তাকে তার সমস্ত সম্পত্তির অধিকার দিতে চায় জেন আয়ার তার আঙ্কল। এখনো উইল জেন পায়নি, কিন্তু এই যে উইশটা এক্সপ্রেস করেছে চিঠিতে সেইটা প্রথমবার সে জানতে পারলো। এরপরে আমরা দেখবো যখন জেন থর্নফিল্ড হল ছেড়ে মুর হাউসে চলে যাবে, তখন জেন জানতে পারবে যে সত্যি মিস্টার রচেস্টার হ্যাজ আ ওয়াইফ, এবং সেই সিক্রেটটা মিস্টার রচেস্টার সবাইকে বলেনি। যখন মুর হাউসে যাবে তখনই টাকাটা সে। So this chapter 21 develops the characters of the Reed. Reed-er character jara taderke khanikta develop korlo, karon Reed-er character ta chapter 4 er pore ar ekboro asheni. Ei shesh barer jonno Reed-er ke Jane boro hoye dekhte pelo. So in folly Eliza ebong Georgiana ei dutu character Jane jete bujhte parlo, while Eliza has too much judgment, too little feeling. Eliza-r moddhe feeling kom, Georgiana has the opposite, ফিলিং উইদাউট জাজমেন্ট। জর্জিয়ানার একটা ফিলিং জেনের প্রতি রয়েছে, কোনো জাজমেন্ট ছাড়াই, কাউকে জাজ না করে তার প্রতি ভালোবাসা। ফাইল হোয়ার এলিজা হ্যাজ কনসেক্রেটেড হারসেলফ টু দ্য এক্সেসিভ অ্যাসেটিসিজম, এলিজা ডিসাইড করেছে সে নান হয়ে যাবে। জর্জিয়ানা হ্যাজ ডিভোটেড হারসেলফ টু দ্য ইমডারেট ফ্যাশনেবলনেস, জর্জিয়ানা পুরোপুরি সেই সময়কার সোসাইটির ফ্যাশনের দিকে নিজেকে নিয়ে গেছে, ফলে দুটো সম্পূর্ণ ডিফারেন্ট চরিত্রে পরিণত হয়েছে। সো ভেইন অ্যান্ড শ্যালো জর্জিয়ানা শোজ নো ইন্টারেস্ট ইন আর ব্রাদার্স ডেথ অর ইন আর মাদার্স ইলনেস, মায়ের ইলনেস বা ভাইয়ের মৃত্যু এই দুটোর কোনো প্রতি মানে জর্জিয়ানার কোনো মানে চোখ নেই। সো নাইদার এলিজাস নান লাইক লাইফ নন জর্জিয়ানাস ফ্যাশনেবল ফ্লাফ ইন্টারেস্ট ইন, কোনোটাই জেনে পছন্দ হলো না। এলিজার নান লাইক লাইফ মানে প্রায় মানে প্রিস্ট লাইক লাইফ অফ দ্য এলিজা
যে পুরোপুরি একটা লাইফ লিড করছে অফ কমপ্লিটলি উইদাউট এনি কাইন্ড অফ প্লেজার, এবং জর্জিয়ানার যে ফ্যাশনেবল ফ্লাফ ইন্টারেস্ট, এই কোনোটাই জেনের পছন্দ হলো না। আমরা এগিয়ে যাব এবং পড়ব চ্যাপ্টার 22। আমরা চ্যাপ্টার 23 অবধি আজকে পড়বো বলে আমরা ডিসাইড করেছি, তো এই দুটো চ্যাপ্টার আমরা পড়ে তারপরে শেষ করব। সো জিন রিমেইনস অ্যাট দ্য গেট সেট ফর আ মান্থ, হেল্পিং জর্জিয়ানা অ্যান্ড এলিজা প্রিপেয়ার ফর দ্য ডিপার্চার। সো জেন গেট সেটে এক মাসের জন্য থাকলো এবং জর্জিয়ানা এবং এলিজাকে তাদের ডিপার্চারের জন্য রেডি করে দিল। জর্জিয়ানা যাবে তার আঙ্কল লন্ডনে, অ্যান্ড এলিজা টু দ্য নানারি ইন দ্য লাইল ফ্রান্স, লিলি ফ্রান্সে নানারিতে। নানারি তোমরা জানো যেখানে ইয়াং মহিলা যারা নান হচ্ছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এলিজা কমপ্লিমেন্টস জেন অন হার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক। এলিজা কমপ্লিমেন্ট করলো জেনকে যে তুমি অনেক কাজ করছো। দ্য ওল্ডার জেন ইন্টারাপ্টস ন্যারেটিভ, টেলিং এলিজা অ্যান্ড জর্জিয়ানাস ফিউচার্স। এলিজা বিকামস দ্য মাদার সুপিরিয়ার অফ এ কনভেন্ট, ওয়াইল জর্জিয়ানা ম্যারিজ আ ওয়েলদি ওর্ন আউট ম্যান অফ ফ্যাশন। বললো তোমরা দুজনই খুশ সুখী হও, এলিজা বিয়ে করবে একজন একটা মাদার সুপিরিয়ার অফ দ্য কনভেন্ট হতে, মানে একটা বড় পজিশন কনভেন্টের, এবং জর্জিয়ানা যেন একটা ওয়েলদি ম্যান অফ দ্য ফ্যাশনকে বিয়ে করে। মিসেস ফেয়ারফ্যাক্স রাইটস টু জেন। এই সময় মিসেস ফেয়ারফ্যাক্স, হু ইজ দ্য মেন কেয়ার টেকার অফ দ্য থর্নফিল্ড হল, একটা চিঠি লিখলো জেনকে, হোয়াইল শি ইজ এট দ্য রিডস ইনফর্মিং হার্ট দ্যাট দ্য হাউস পার্টি হ্যাজ এন্ডেড অ্যান্ড দ্যাট রকেস্টার হ্যাজ গান টু লন্ডন টু বাই এ নিউ ক্যারিয়েজ, সাপোজেডলি ইন অ্যান্টিসিপেশন অফ হিজ আপকামিং ম্যারেজ টু ব্ল্যাঞ্চ। তোমরা যদি বিয়ে করতে গেলে একটা ক্যারিয়েজ কিনতে হতো, একটা নতুন গাড়ি কিনতে হতো, কারণ সেই গাড়ি করেই নবদম্পতি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবে বিয়ের পরে, এবং সেটা কিনতে সে লন্ডনে গেছে। ইন অ্যান্টিসিপেশন অফ হিজ কামিং ম্যারেজ টু ব্ল্যাঞ্চি, ব্ল্যাঞ্চির সঙ্গে তার বিয়ের ইন অ্যান্টিসিপেশন, তার কথা মাথায় রেখে। সো রিটার্নিং টু দ্য থর্নফিল্ড, থর্নফিল্ড ফিলস অড টু জেন। জেন যখন থর্নফিল্ডে ফিরলো এক মাস বাদে প্রায়, তার একটু অদ্ভুত লাগছে তার। Why? Because she wonders where she will go after Rochester marries and is impatient to see him again. Rochester বিয়ে হওয়ার পরে সে কোথায় যাবে দেখার জন্য সে খুবই অধৈর্য হয়ে পড়লো। Unexpectedly, she sees him sitting on a narrow stone stile with a book and pencil in his hand. এবং সে দেখলো রকেস্টারকে একটা ন্যারো স্টোন স্টাইলে বসে আছে, হাতে একটা বই এবং পেন্সিল নিয়ে। He teases her about sneaking up on him like a dream or a shade, এবং সে তাকে টিজ করছে as if at a স্বপ্নের মধ্যে তাকে টিজ করছে, কি জেন কেমন আছো, এই স্বপ্নটা দেখছে। অলমোস্ট এগেনস্ট হার উইল জেন টেলস হিম, এবার আসলে স্বপ্ন নয় দেখলে বাস্তব, এবং অলমোস্ট এগেনস্ট হার উইল জেন টেলস হিম দ্যাট হার ওনলি হোম ইজ উইথ হিম, এবং জেন তাকে বললো যে এটাই তার বাড়ি। At the house, Jane is warmly greeted by Mrs. Fairfax, Adelie, Sophie and Leah, declaring there is no happiness like being loved. Over the next 2 weeks, Jane is surprised that no wedding preparations are being made. এই দুই সপ্তাহ বাদে জেন ডিসকভার করলো যে কোনো ওয়েডিং প্রিপারেশন হচ্ছে না, নর ডাজ রচেস্টার জার্নি টু ইনগ্রাম পার্ক টু ভিজিট ব্ল্যানশে, এবং রচেস্টার ইনগ্রাম পার্কে যাচ্ছেও না ব্ল্যানশের সঙ্গে মিট করতে। নেভার হ্যাজ সি সিন রচেস্টার সো হ্যাপি, রচেস্টারকে এতটা হ্যাপি সে কোনোদিন দেখেনি। নেভার হ্যাজ জেন লাভড হিম সো ওয়েল, এবং এতটা ভালোবাসাও জেন কোনোদিন ভালোবাসে। ফলে এই চ্যাপ্টারে আমরা দেখলাম এক ধরনের কনফেশন হলো ভালোবাসা, যেখানে জেম হ্যাজ কনফেসড হিজ লাভ ফর মিস্টার রচেস্টার, এবং এর ফলে ঠিক মতো জেনকে ফ্যামিলিতে প্রত্যেকেই মেনে নেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে, এবং আস্তে আস্তে মিস্টার রচেস্টারের সঙ্গে হয়তো জেনের একটা ম্যারেজ হতে পারে এই জায়গায় গেছে। যদিও মানে এরকম মনে হচ্ছে সেটা জেনের, কিন্তু এ ব্যাপারে কোনো পরিষ্কার কিছু জানা যাচ্ছে না। এটা হিন্ট, ইটস আ জাস্ট আ মিয়ার হিন্ট, যে মানে মানে যেটা ঘটছে সেটা হচ্ছে যখন বলছে যে জেন যে আমি তোমার সঙ্গে থাকতে চাই, মানে মানে আমি আপনার সঙ্গেই বাড়িতেই থাকতে চাই, এবং পরের কয়েকটা উইকে জেন দেখছে যে কোনো ওয়েডিং প্রিপারেশন হচ্ছে না,
এবং রচেস্টার ইনগ্রাম পার্কেও যাচ্ছে না, এবং রচেস্টার বেশ খানিকটা খুশি রয়েছে এবং এর ফলে জেনও খুশি রয়েছে। ফলে এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 22। আমরা চ্যাপ্টার 23-তে যাবো, যাওয়ার আগে এটুকু বলতে পারি, জেন ইয়ার জেন ইজ ইন্ট সিকিওর ইন আ রিলেশনশিপ উইথ রচেস্টার ডিসপাইট দেয়ার অবভিয়াস ক্লোজনেস। তাদের একটা ক্লোজনেস থাকা সত্ত্বেও কিন্তু জেন খুব একটা শিওর নয় অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ। ফলে জেন যেন এক ধরনের, জেন স্টিল হিয়ার্স আ ভয়েস ওয়ার্নিং হার অফ নিয়ার সেপারেশন অ্যান্ড গ্রিফ, সামনে তাদের যে সেপারেশন এবং গ্রিফ এবং দুঃখ হবে, এরকম যেন কোনো একটা ভয়েস জেনকে জানাচ্ছে কনস্ট্যান্ট, জেন এটা ফিল করছে সবসময়। আমরা এগিয়ে যাচ্ছি চ্যাপ্টার 23 পড়ার দিকে। ইট ইজ এ বিউটিফুল অ্যান্ড মিডসামার্স নাইট, অ্যাজ দ্য সান সেটস জেন ওয়াকস অ্যারাউন্ড দ্য গার্ডেন্স অফ দ্য থর্ন ফিল্ড। যখন সূর্য অস্ত যাচ্ছে, জেন আস্তে আস্তে থর্ন ফিল্ডের গার্ডেনের দিকে ঘুরছে, এনজয়িং দ্য সোলেম পার্পল দ্যাট কালার্স দ্য স্কাই। একটা পার্পল কালার স্কাই এর চারিদিকে ধাবিত হয়েছে। Smelling Rochester's cigar from a window, Jane moves into the more secluded space of the orchard. এটা অত্যন্ত secluded space of the orchard-এ জেন তার সময় কাটাচ্ছে, মানে অর্চার্ড মানে বেসিক্যালি বাগান। বাট রচেস্টার ইজ নাও ইন দ্য গার্ডেন, রচেস্টার গার্ডেনে এসছে। জেন ট্রাইজ টু এস্কেপ আনসিন, জেন নিজেকে না দেখিয়ে সেখান থেকে পালাতে গেছে। বাট ই স্পিক্স টু হার, সে গেল এবং কথা বলল। আস্কিং হার টু লুক অ্যাট অ্যান ইন্টারেস্টিং মথ, মথ মানে তোমরা জানো মথ মানে মথই, একটা ইন্টারেস্টিং বাটারফ্লাই এর দিকে তাকাবার কথা বলল। অলদো আনকমফোর্টেবল বিং অ্যালোন উইথ রচেস্টার অ্যাট নাইট, জেন ইজ আনএবল টু ফাইন্ড রিজনেবল এক্সকিউজ ফর লিভিং হিম। এবং রাত্রেবেলা যদিও একা থাকতে রচেস্টারের সঙ্গে সে খানিকটা আনকমফোর্টেবল, কিন্তু জেন একটা রিজনেবল এক্সকিউজ পেল না তাকে ছেড়ে যাবার। And during their ensuing conversation, she ratte bela tara golpo korche, Rochester tells Jane she will soon need to leave Thornfield forever because he is finally marrying Miss Ingram, whom he humorously calls an extensive armful. Ebong bollo take hoyto taratari Rochester bollo Jane ke je taratari take Thornfield hall chhatte hobe sara jiboner jonno, karon she biye korche Miss Ingram ke. And Rochester teasingly tells her of a governess position undertaking the education of the five daughters of Mrs. Dionysius O'Gall of the Bitternut Lodge in Ireland. এই বাড়িতে বিভিন্ন যারা মানে ডটার রয়েছে তাদের দায়িত্ব দেওয়ার জন্য মিসেস ডায়োনাইসিয়াস ও গল অফ দ্য বিটারনাট লজ আয়ারল্যান্ডে তাকে আনা হচ্ছে। আয়ারল্যান্ড কিন্তু খুবই বিখ্যাত ছিল গভর্নেসদের জন্য, কারণ ইট ওয়াজ এ ভেরি স্ট্রিক্ট কান্ট্রি, মানে ধরা হতো যে নানারীদের মানে বা যারা নানারীতে থাকে বা যারা মানে একটা লাইফ অফ দ্য অ্যাসেটিক লিড করে তাদের জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে আয়ারল্যান্ড, এরকম ধরা হতো তখনকার দিনে। সো টুগেদার দে সিট অন আ বেঞ্চ আন্ডার আ চেস্টনাট ট্রি, চেস্টনাট ট্রির একটা বেঞ্চে দুজনে বসে আছে রাত্রেবেলা, টু ডিসকাস জেনস ট্রি, জেন কেমন ঘুরলো তার সারা রিটকে জানছে। নাও রচেস্টার অ্যাডমিটস হিজ স্ট্রং ফিলিংস ফর জেন, এখানেই প্রথমবার রচেস্টার তার যে ফিলিং জেনকে বললো। He proposes marriage. Rochester Jane ke marriage propose korlo. At first Jane doesn't believe he is serious, but she reads the truth in his face and accepts his proposal. Ebong she proposal take accept korlo. Chapter 23, Jane accepts the proposal of marriage from Mr. Rochester. He savagely declares that God has sanctioned their union. Bhagwan tader union take sanction koreche, so he doesn't care what society thinks of the relationship. Somaj ki bhablo তাতে তার কিছু এসে যায় না। আ ফ্ল্যাশ অফ দ্য লাইটনিং সেন্ডস দেম রাশিং হোম থ্রু দ্য রেইন, তারপরেই হঠাৎ করে বৃষ্টি উঠলো। এই যে বৃষ্টি ওটা প্রপোজালের পরে, দ্যাট দ্যাট অ্যাকচুয়ালি আ ব্যাড প্রিমনিশন, তাদের লাইফে হয়তো একটা স্টর্ম আসছে, দে আর সোক, তারা বৃষ্টিতে ভিজে গেল। অ্যান্ড ওয়েন রচেস্টার হেল্পস হার আউট অফ হার কোট, হি কিসেস হার রিপিটেডলি। সো দিস ইজ আ রোম্যান্টিক সিন ওয়েন জেন ইজ কমপ্লিটলি ড্রাউন্ড অ্যান্ড মিস্টার রচেস্টার কিসেস হার। Jane looks up to see Mrs. Fairfax watching, pale and amazed. Mrs. Fairfax, dekhe obak. During the night, lightning splits the great chestnut tree into two. She ratre bela hotat kore je chestnut tree r dhare boshe tara golpo korechilo, hotat kore ekta lightning, ekta birat boro bajjo pradeshe
সেই চেস্টারটিকে দুটো ভাগে ভাগ করে দিল। সেটাই একটা ব্যাড প্রিমনিশনের লক্ষণ, হয়তো তাদের জীবনের মধ্যেও এরকম একটা বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি বা ঝড় আসতে চলেছে। সো এই দিয়ে উইথ দ্য ম্যারেজ প্রপোজাল অফ মিস্টার রচেস্টার টু জেন, এই দিয়ে শেষ হচ্ছে এই 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 সরি এই চ্যাপ্টার 23। আমরা দেখবো দ্য চেস্টনাট ট্রি আন্ডার হুইচ রচেস্টার প্রপোজড নাও এলস রাইডিং অ্যান্ড গ্রোনিং ইন রোডিং উইন্ডে নড়ছে, এবং তারপরে সেটা সম্পূর্ণরূপে দুভাগে ভাগ হয়ে যাবে। সো দ্য রিলেশনশিপ হ্যাজ রিচ দ্য জেনিথ অফ দ্য রাইটনেস, একদম পরিপক্কতার শেষ পর্যায়ে পৌঁছেছে এই সম্পর্ক। অ্যান্ড ফ্যালো ট্র্যাজিক টাইম ইজ অন দ্য ওয়ে, হয়তো একটা অত্যন্ত সামনে একটা ট্র্যাজিক টাইম আসতে চলেছে, সিম্বলাইজড বাই দিস রেজিং স্টর্ম, এই যে বিরাট ঝড়, এটা সম্পর্কের মধ্যে ঝড়কেও যেন বোঝাচ্ছে। সো এইভাবে আমরা চ্যাপ্টার 23 শেষ করলাম। পরের দিনকে, কালকে নয় পরশু দিনকে আমি ক্লাস নেব, কারণ কালকে আমার আবার ফার্স্ট ইয়ারের ক্লাস হয়েছে। তো পরশু দিনকে আমরা চ্যাপ্টার 24 থেকে চ্যাপ্টার 31 অব্দি 32 অব্দি শেষ করব, এবং পরের দিনকে আমরা জেন আয়ার শেষ করব। ফলে আমাদের আর দুটো ক্লাস লাগবে জেন আয়ারের টেক্সট শেষ করতে, এবং আমাদের আরো একটা ক্লাস আমরা দেব, আমি তোমাদেরকে অলরেডি গ্রুপে দিয়েছি, জেন আয়ারের এই বিভিন্ন ধরনের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলিকে ডিসকাস করতে আমরা আর একটা ক্লাস নেব। নিয়ে আমরা এখানে এই প্রশ্নগুলো ভালো করে করবে, এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে, ভালো করে ক্লিফ নোটসটা নিয়ে বসবে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ সামারি রয়েছে, ক্যারেক্টারের একটা বিরাট বড় লিস্ট দেওয়া হয়েছে, এবং এই প্রশ্নগুলো নিয়ে বসবে, বসে এই প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করবে। করলেই মোটামুটি তোমরা কি কি প্রশ্ন হতে পারে সেগুলো বুঝতে পারবে। এই প্রশ্নের উপর আমি একটা বা দুটো ক্লাস নিয়ে নেব, চিন্তা নেই, এই পুরো টেক্সটটা পড়িয়ে ফেলবার পরে। ফলে জেন আয়ার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টেক্সট, কারণ এটা ডিটেল টেক্সট এবং বড় টেক্সট। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ট্র্যাডিশনে দেখা গেছে জেন আয়ার থেকে প্রচুর প্রশ্ন করে, সেই জন্য এটাকে একটু ভালো করে ডিটেলে পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে? আর তিনটে ক্লাসের মধ্যে আমি জেন আয়ার শেষ করে আমার পরবর্তীকালের টেক্সটে যাব। ইন দ্য মিন টাইম তোমরা যেটা করো, গালিভার্স ট্রাভেলস, এবং আশা করছি তোমরা গবলিন মার্কেটে আমার ভিডিওগুলো দেখে নিয়েছো, আমি কুবলা খান এবং এটা পড়িয়ে দিলাম, দিয়ে আমি নেক্সট টেস্টে মুভ করবো, দেখা যাক সেটা কি হয়, একটা বড় টেক্সটই শেষ করবো। বেশ, কারোর কোনো প্রশ্ন? একটা কোয়েশ্চেন ছিল, বলো স্যার, যখন জেন ও রচেস্টার সাথে কথা বলছিল দ্যাট একটা সিনিয়র কে ইনফরমেশন এর জন্য একটা অন্য পারসন কখনো দায়ী হতে পারে না, দ্যাট টাইম শি মেনশন অ্যাবাউট দ্য গড সোলেস, তো জেন ফার্স্ট এর দিকে যখন হিউম্যানের সাথে কথা হয়েছিল ইন্টারাকশন সময় ও যেমন বলেছিল হু ইজ গড হোয়ার ইজ গড, তো ওখান থেকে ইট ওয়াজ শুন ইন দ্য নভেল দ্যাট শি ইজ নট স্পিরিচুয়াল, এখানে যখন প্রথমবার একটা একটা কথা মিস্টার রচেস্টার বললো, সেখানে one must seek for God's solace, and there is a transformation in their character from a non-believer to a kind of believer. এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জেন কনভেন্ট এডুকেটেড, জেন মানুষ হয়েছে একটা অরফানেজে, সেই সময়কার নারীদের পক্ষে এটা সম্ভব নয় যে পুরোপুরি ঈশ্বরকে অস্বীকার করে বাঁচা। এর ফলে এক ধরনের ট্রান্সফরমেশন এই গল্পের মধ্যে জেনকে দেখিয়েছেন আমাদের শার্লট ব্রন্টি, ফলে এটা মানতেই হবে রঙ্গন একেবারেই সঠিক অবজারভেশন করেছে। এনি আদার কোয়েশ্চেন্স? কোন প্রশ্ন নেই? বেশ, তাহলে আমি আমার রেকর্ডারটাকে অফিসিয়াল রেকর্ড